নমস্কার টুডেস বাংলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আসন্ন 19 ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট সেই নিয়ে আমি সরাসরি হাজির হয়েছি 95 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তর কাছে। আসুন সরাসরি তার থেকে জেনে নেব এবারে ভোটের প্রস্তুতির সম্পর্কে। নমস্কার, টুডেস বাংলায় আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আমি টুডেস বাংলা সমস্ত যারা দেখছেন বা দেখেন তাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি প্রথমেই বলুন। শারীরিকভাবে সুস্থ আছি এবং যেহেতু দিন রাত পরিশ্রম চলছে তার জন্য একটু পরিশ্রান্ত, এছাড়া সুস্থই আছি। রাজনীতির ময়দানে আপনার নাম কিন্তু বহু পুরনো, সবাই জানে, তো এই বছর রাজনীতির ময়দানে নেমে আপনার কেমন লাগছে আবারও পুনরায়? দেখুন, প্রথমেই বলি, যে কোনো মানুষ রাজনীতি করে মানুষের কাজ করবার জন্য। 2010 সালের থেকে যে পূর্ব প্রতিনিধি নির্বাচিত হয়েছি, কোনো মানুষের কোনো একটা বিপদে আপদে যদি পাশে দাঁড়াতে পারি, ধরুন যেমন করোনা গেল, যেমন আমফান গেল, যেমন স্যানিটাইজেশন হলো, যেমন ভ্যাকসিনেশন হলো, এই সব কাজগুলোই তো মানুষের জন্য। এই কাজগুলো করতে পারলে নিজের একটা নিশ্চিতভাবে সন্তুষ্টি আসে, নিজের যে মানুষ ভগবান যে জীবনটা দিয়েছেন এটা কিছুটা হলেও কাজে লাগে, সেইটা ভেবে নিশ্চিতভাবে আনন্দ লাগে। উন্নয়নের তো কোনো শেষ নেই, উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। লকডাউনে আমরা দেখেছি আপনি অনেক কাজ করেছেন, আগামী দিনেও করবেন। আর কি কি পরিকল্পনা আছে যদি মানুষের আশীর্বাদে এবারে আবারও নির্বাচিত হন? দেখুন, নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি একদম 100% কনফিডেন্ট, এবং যেটা আমি পরিকল্পনা করে রেখেছি, লকডাউন না হলে যে কাজগুলো আগেই করতে পারতাম সেগুলো এই নির্বাচনের পরে করবার একটা চিন্তাভাবনা রয়েছে। যেমন ধরুন, আমার ওয়ার্ডে একটা পানীয় জলের অভাব দীর্ঘদিন ধরে রয়েছে। বাম আমলের যিনি কাউন্সিলর ছিলেন তিনিও কোনো রকম কিছু করেননি, এবং পরবর্তীকালে আমি পৌর প্রতিনিধি হওয়ার পর আজকে দেখছেন আপনারাই এই সমাজগড় শীতলা খোলায় একটি 32 লক্ষ মিলিয়ন গ্যালনে একটা বুস্টার পাম্পিং স্টেশন এখানে করছি। এটা একদিন উদ্বোধন হয়ে যেত কিন্তু করোনার জন্য এটা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে, আর আশা করছি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই বুস্টার পাম্পিং স্টেশনটা চালু করে দিতে পারব। একইভাবে আমার বিক্রমগড়, নিউ বিক্রমগড়, পিজে ঈশ্বর রোড অঞ্চলে অনেকগুলো ডিপ টিউবওয়েল চলে, সেগুলোকেও বন্ধ করে এই রকম একটি বুস্টার পাম্পিং স্টেশন একটা পরিকল্পনা রয়েছে, যাতে সেই অঞ্চলের মানুষও শুদ্ধ পানীয় জল পেতে পারে। এছাড়াও আমার যেটা পরিকল্পনা রয়েছে, আমার 95 নম্বর ওয়ার্ড বেশিরভাগই কলোনি এরিয়া, এবং যেখানে তারা একটু সাধারণ মানুষের থেকে পেঁচিয়ে পড়া মানুষ, তাদের জন্য তাদের ধরুন বাড়ির বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে বলুন, ম্যারেজ অ্যানিভার্সারি বলুন, জন্মদিন বলুন, শ্রাদ্ধ বলুন, এইসব করবার মতো কোনো উপযুক্ত জায়গা নেই। আমি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা বলেছি, তিনিও আমায় আশ্বস্ত করেছেন, তপন দা আমি আপনার পাশে থেকে নিশ্চিতভাবে আপনার যে পরিকল্পনা সেটাকে আমরা বাস্তব রূপ দেওয়ার একটা চেষ্টা করব। এটা আমার দ্বিতীয় পরিকল্পনা। তৃতীয় পরিকল্পনা যেটা রয়েছে, রাস্তায় অনেক মানুষ, ভবঘুরে মানুষ, যাদের কোনো বাড়ি নেই, ঘর নেই, স্টেশনে থাকে, রাস্তায় থাকে, ফুটপাতে থাকে, তাদের জন্য আমি শেল্টারলেস ম্যান এবং ওমেন, এদের জন্য আমি একটি গান্ধী কলোনিতে একটা একটা আবাস একটা করছি, মানে যাদের কোনো থাকবার জায়গা নেই তাদের জন্য এটা করবার অনেকটা হয়ে গেছে, কাজে গিয়েছে, সয়েল টেস্টিং পর্যন্ত হয়ে গেছে, এখনই বাকি কাজটাও আশা করি আগামী 5 বছরের মধ্যে শেষ করব। কর্মী সমর্থকদের থেকে কতটা সাহায্য পাচ্ছেন, সহযোগিতা কতটা পাচ্ছেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই একটা কথাই বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী হচ্ছে দলের সম্পদ। প্রত্যেকটি নির্বাচনে 2021 আমরা ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হওয়ার পরে আমাদের 10ই এপ্রিল টালিগঞ্জ বিধানসভার নির্বাচন ছিল, সেখানে আমাদের প্রার্থী মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস 50,000-এরও বেশি ভোটে জিতেছেন, এবং সেখানে
টালিগঞ্জের 9টি ওয়ার্ডের মধ্যে গঙ্গার ওপারের যে 5টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 95 নম্বর ওয়ার্ড সর্বাধিক বেশি ভোটে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিতিয়েছেন। আমার দলের কর্মীরা একইভাবে আমার নির্বাচনে নিজেরা যান প্রাণ যেমন সঁপে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একটি কথাই বলা হয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী দলের সম্পদ। আপনাকে একটা শেষ প্রশ্ন, বিরোধী পক্ষদের হয়ে কি বলবেন? সরাসরি প্রশ্নটা করলাম। দেখুন, শুধু 95 নম্বর ওয়ার্ডে নয়, সারা বাংলাতেই যদি দেখেন বিরোধী বলে কিছু আছে বলে আমি মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প করেছেন এবং সর্বশেষ দুয়ারের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী যেভাবে সুপারিশ হয়েছে, স্টুডেন্টদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এই যে এতগুলো প্রকল্প কোনো বিরোধী কোনোদিনই আমরা দেখিনি। 34 বছর বাম সরকার ছিল, দিল্লিতে একটা সরকার 2014 সাল থেকে রয়েছে, তাদের এইসব আছে, কন্যাশ্রী সারা বিশ্বের মধ্যে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে, তো বিরোধীরা কেউ আছে বলে আমার মনে হয় না। তার প্রমাণ আপনারা বিধানসভা নির্বাচনে পেয়েছেন, বাম 0, বিজেপি দল ভাঙিয়ে যারা গিয়েছিল তৃণমূল থেকে তারা এখন তৃণমূলে ফিরছে। অতএব বিরোধী 95 নম্বর ওয়ার্ড না, সারা বাংলায় কেউ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, আপনারা এই কষ্ট করে বৃষ্টির মধ্যে এখানে এসেছেন এবং আমার যে চিন্তাভাবনা সেগুলো 10 জনের মধ্যে তুলে ধরবেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এতক্ষণ আপনারা দেখলেন আমরা সরাসরি কথা বলে নিলাম 95 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তর সাথে এবং ভোট প্রস্তুতির সম্পর্কে ওনার থেকে বিশদে অনেক কিছু জেনে নিলাম এবং উনি অনেকটাই আশাবাদী কিন্তু এবছর। আরও দেখতে আরও জানতে চোখ রাখুন টুডেস বাংলার পর্দায়। ক্যামেরায় সৌরভের সাথে আমি প্রীতি।